আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায়, তবে সেই সুযোগ বিএনপিকে দেওয়া হবে না। বিজয়ের মাসে বিএনপিকে কোথাও নামতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের অভিযোগ, আগামী নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি ষড়যন্ত্রের জাল বুনছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো, তাদের উদ্দেশ্য হলো তারা লাশ ফেলতে চায়, লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু তাদের সে উদ্দেশ্য আমরা সফল হতে দেব না, আমরা কোনো প্রকার উস্কানি দেব। এদিকে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অন্যের কর্মসূচিতে বাধা দেওয়ার রাজনীতি আওয়ামী লীগ করে না। শীর্ষ দুই নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই কারণে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি নির্বাচন চায় না, বিএনপি চায় নির্বাচন ভণ্ডুল করতে। নির্বাচনকে ভণ্ডুল করে যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবার একটা অসাংবিধানিক রাষ্ট্র সরকার ক্ষমতা নিক, সেই ধরনের তাদের চক্রান্ত। এই চক্রান্ত বাংলাদেশের মানুষ কখনো পূরণ করতে দিবে না। আওয়ামী লীগ যদি বাধা দেয়, আপনাদের সমাবেশ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রের বিশ্বাসী দল, বঙ্গবন্ধুর হাতে করা দল। এই দল গণতন্ত্রে বিশ্বাস করে, অন্যের কর্মসূচিতে বাধা দেওয়ার রাজনীতি আওয়ামী লীগ করে না। ওই বিএনপি ওই জামাত। রাজধানীর খামারবাড়িতে সিনিয়র কৃষিবিদদের সম্মেলনে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, বিশ্বমন্দায় যখন রাষ্ট্র পরিচালনায় সবার সহযোগিতা দরকার, তখন বিএনপি জামাত অপশক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। আন্দোলন করব, তারপরেও ওই অশুভ রাজনৈতিক শক্তির জায়গা এই বাংলাদেশে হতে দেব না। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।